বুধবারের সকাল, আর এখন বাজছে 4:45। মানে অলরেডি আমার দেরি হয়ে গেছে, অনেক আমাকে অলরেডি 5 বার ফোন করে দিয়েছে ঘুমটা ভাঙানোর জন্য। জাস্ট ঘুম থেকে উঠলাম, 5:30টার মধ্যে ঢুকতে হবে আমাদেরকে মোহন মোড়ে, একটা প্ল্যান আছে আজকের একটা। তো আমি নিজে এখন রেডি হব, সব ইকুইপমেন্ট গুলো নিবো, তারপরে যাবো অনেকের বাড়ি, অনেকের বাড়ি থেকে অনেককে তুলবো, তারপর আমরা যাবো হচ্ছে মোহন মোড়ে। তাহলে তোমার সাথে আবার দেখা হচ্ছে একদম মোহন মোড় যাওয়ার পথে মোটো ব্লগিং এ। চলো, অনেককে আপাতত পিক আপ করে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা সরাসরি মোহন মোড়ের দিকে। আমাদের আপাতত দেরি হয়ে গেছে অনেকটা, এখন বাজছে প্রায় 5:44। আমাদের 5:30টার মধ্যে মোহন মোড় ঢুকে যাওয়ার কথা, বাট অনেক দেরি হয়ে গেল, সব দোষ অনেকের, আমার কোনো দোষ নাই। কোনটা আছে, ব্ল্যাক কালার? ও হেভি হবে, 3টে জিক্সা আজকে একসঙ্গে যাবো তাহলে। তো আমরা সব বেরিয়ে গেছি আমাদের মোহন মোড় থেকে, যাচ্ছি সব এক এক করে বেরিয়ে গেছে সামনের দিকে। আমাদের একটু বেড়াতে লেট হয়ে গেল, বাট এখান থেকেও বেড়াতে লেট হয়ে গেছে আসলে। তো যাচ্ছি একদম মোহন মোড় থেকে আমাদের সবার গ্রুপের যেদিকে যাচ্ছে জয়েন করার দিকে। অনেক রাস্তা চেনা, অনেক রাস্তা বলবে, চালাবো গাড়ি, চলো। ভিডিওতে কিছু আসবে না, চাপ নেই, আমি আমি নিজেও দেখছি। এখন বাসটা এখন বেশি না, এখন বাসছে 6:13। হালকা হালকা মেঘ, এখনো রোদ উঠেনি, বেশ আরামদায়ক ওয়েদার, সুন্দর হাওয়া মারছে, চারিদিকে গাছপালা, সত্যি অসাধারণ। এর থেকে ভালো সকাল কিছু হতে পারে, এর থেকে ভালো সানডে মর্নিং আর কিচ্ছু হতে পারে না। রোববারের সকাল, বেরিয়ে গেছি আমরা সকাল সকাল রাইডে। কুয়াশা দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় ঢাকা সব রাস্তায়, ওইদিকে কুয়াশা, গরমকালে তো কুয়াশা আশা করা যায় না, এত কুয়াশা। ভগবান আমাদের সাথে আছে, মেঘ দেবতা আমাদের সাথে আছে, রোদ আমাদের শুধু সাথে নাই, তার জন্য আমি খুব খুশি আছি, এনার্জি ফুল আছে। রাতে যদিও ঘুমটা হয়নি ঠিক মতো, কারণ রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে হয়ে গেছিলো, সব কাজ ছিল। মানে আজকে প্রথমবার DSLR দিয়ে ভিডিও করবো ভেবেছিলাম, বাট কেসটা কী হয়ে যায় মানে এতটাই দুঃখের বিষয় তোমাদেরকে কী বলবো। আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি, স্ট্যান্ডটা পারিস না, রাস্তায় ফেলতে আমি চলে এসেছি, খাওয়া যায় না। আমি এসে অনেককে বলছি, অনেক আসছে, অ্যাঙ্গলি স্যান্ড আছে, যাকে বলছি তাই আছে, আর দাদা আছে, সবাই আছে, এগুলো ভাবা যায় আজকে চপ্পল পরে আছে, এগুলো ভাবা যায় চপ্পল পরে আছে, এগুলো ভাবা যায়। স্ট্যান্ড আনতে বলে গেছিলো DSLR, আজকের মতো ভিডিও করছি না,
আজকে ফোনে ব্লগটা করব, বাট ফোনেও দেখি 15% চার্জ পড়ে আছে। আপাতত ফোনেই মোটো ব্লগটা হচ্ছে, ওখানে গিয়ে ফোন সুইচ অফ হয়ে যাবে আই গেস, আমি যতদূর মনে হয় ওখানে গিয়ে ফোন সুইচ অফ হবে, তাই অনেকের ফোনে বাকি ব্লগটা কন্টিনিউ করতে হবে। কতদিন বাদে বেড়ানো সকালবেলা এরকম করে, লাস্ট বেরিয়েছিলাম হচ্ছে 26শে জানুয়ারি। সামনে হিমালয়ান, হিমালয়ানটা ভালো লাগে বেশ, বাট হিমালয়ান স্ক্র্যাম 4001 যেটা বার করলো ওটা ঠিক মানে ভালো লাগছে না, মানে কালার পেন্টগুলো রয়্যাল পেন্টের মনে হচ্ছে না জিনিসটা। রয়্যাল পেন্টের যে একটা ক্লাসিক রেট্রো লুক আছে হিমালয়ান, তারপর এই থান্ডারবার্ড, থান্ডারবার্ডের সেরকম নাই মানছি, ক্লাসিক 350, ক্লাসিক 500, এবার যেরকম ক্লাসিক রেট্রো ভাব আছে স্ক্র্যাম 411টায় সেরকম কিছু নাই। ওই কারণে স্ট্যাম্প ফোরটা সেরকম ভালো লাগেনি আমার সত্যি কথা বলতে। আর হোয়াইট অ্যান্ড রেড কালার স্কিমটা তো একদমই ভালো লাগছে না। দেখা যাক, পাপ্পু দা ধাবা উই আর কামিং, চলে গেলাম পাপ্পু দা ধাবায়, দাঁড়ালাম না, স্ক্যাম স্ক্যাম হয়ে গেল। আমরা কোথায় যাচ্ছি জানি না, কেন যাচ্ছি জানি না, কেন বেরিয়েছি জানি না, কি করব জানি না, আমরা কিছুই জানি না। মাতার মাতারা ধাবা না, রানীবাগানের মাতারা বার, তো আমরা এখন যাচ্ছি মাতারা ধাবা, মাতারা জয় তারা সকাল সকাল বলে ধাবা, চলে যাবো অনেক ঠেল অনেক ঠেল অনেক ঠেল হয়েছে। চলো আজকের মতো মাথা রাতে ইদি, সায়ন কেমন? আমরা বলতো পাপ্পুদা ধাবাতে যাইনি, আমরা চলে এসেছি যে মাতারা ধাবা একটা আছে। যাই হোক, চুলের তো অবস্থা করে হেলমেট পরে ভালো হয়ে গেছে, সবাই আস্তে আস্তে আসছে দেখাচ্ছি। আমাদের এই মা তারা ধাবা রেস্টুরেন্টে সবাই চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে আছে, দিকে সূর্য উঠছে, এরা ভিডিওতে কন্টিনিউসলি গাল দিয়েই যাচ্ছে। ফোনে চার্জ নাই বলে তোকে বলা হয়, তুই আমার বন্ধু হয়ে জীবনের ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড তুই আমার ভাই, তুই দিবি না তো কে দিবে আজকে বল। ফোনে ভাই 9% চার্জ বলে ফোন, আমার একমাত্র বন্ধু আজকে আমাকে, আজকে আমার একমাত্র বন্ধু আমাকে ব্লগিং করতে ফোনটা দিবে। ওর তোমরা সবাই ওকে করে দাও, চা ফ্রি স্পন্সর করেছে, ফ্রি চা খেয়ে আসি চলো। কি বললে কে চা স্পন্সর করতে শুনলো? বড় ভাই ছোট ভাই, এটা বড় ভাই না। মিনওয়াইল হয়ে গেছে, আলুর পরোটা নিয়েছিলাম তোমার সবাইকে দেখালাম, আমি এখন এখান থেকে ব্যাঙ্গালোর প্ল্যান করছি, কারণ আমার অনেক 10:30 কাজ আছে, এখন বাজছে 9:30, তো এখান থেকে বেড়াবো একটু পরেই। আর রাস্তায় মোটো ব্লগ করছি না, কারণ ফোনে চার্জ আমাদের 4% আছে, তোমাদেরকে প্রত্যেকের কথা বলতে হয় যে লাস্টে চার্জ পুড়িয়ে দেয়,
দেখা হচ্ছে না আর দেখা হবে না ভিডিওটা এখানে এন্ড করে দেবো যদি এতক্ষণ ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো এরকম ভিডিওতে টিল দেন গুড বাই টেক কেয়ার